ওকে, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিএইচ। তো অ্যাকচুয়ালি আবেদনিক অর্থে পিএইচ মানে হচ্ছে হাইড্রোজেন আয়নের ক্ষমতা। তো এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব পিএইচ সমান সমান কি, তখন আমরা পিএইচ সমান সমান লিখতে পারি মাইনাস লগ এইচ প্লাস, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ক্ষমতা। অর্থাৎ এই যে এইচ প্লাস যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, ক্লিয়ার? এবং এই দিকে মাইনাস লগ। তো আমাদেরকে আগে এইটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে অ্যাকচুয়ালি লগ বা লগারিদম কি বোঝায়। তো সেটা বোঝার জন্য আমি একটু এই জিনিসটা দেখাবো। সাপোজ ধরো আমি দিলাম লগ, এদিকে দিলাম 10, দেন দিলাম 100। তো এটার আনসার কত? এটার আনসার হচ্ছে তোমরা এইভাবে করবা, লগ 10 দেন লগ 10 স্কয়ার সমান সমান 2 লগ 10 10, তারপরে এটাকে 2 ইনটু 1 দিবা, দেন তোমরা আনসার পাবা হচ্ছে 2। বাট আমার কোয়েশ্চেন হচ্ছে যে এদিকে লগ 10 10 এটাকে তুমি কেন 1 দিলা, ঠিক আছে? সো এটার জন্য আমাদেরকে আগে লগ এর পরিচয়টা জানতে হবে। তো সেটাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ হচ্ছে একটা অপারেটর। সো অ্যাকচুয়ালি অপারেটর কি করে, অপারেটরের কি কাজ, সেগুলো আমাদেরকে জানতে হবে। অ্যাকচুয়ালি অপারেটর কি করে, একটা সংখ্যাকে চেঞ্জ করে দেয়, ক্লিয়ার? সাপোজ তুমি যদি সংখ্যাটা ছিল 9, এখন তুমি যদি এর আগে একটা অপারেটর ইউজ করো, অর্থাৎ অপারেটর হচ্ছে এই যে রুট ওভার একটা অপারেটর, এটা যদি ইউজ করো তখন আনসার আসে যাচ্ছে 3। অর্থাৎ এই যে 9 সংখ্যাটাকে চেঞ্জ করে দিল কে, এই অপারেটরটা। তো এরকম সংখ্যাকে যারা চেঞ্জ করে দেয় তাদেরকে বলা হয় অপারেটর। সাপোজ একটা সংখ্যা ছিল 4, এটার উপর তুমি স্কোয়ার দিলা, সো এই এটা হয়ে গেল 16। দেখো সংখ্যাটা ছিল 4, বাট এটার উপরে একটা সংখ্যা আসার কারণে বা একটা কিছু আসার কারণে এটা কি হলো, সংখ্যাটা চেঞ্জ হয়ে গেল, এটাকে বলা হচ্ছে অপারেটর। তার মানে অপারেটর কি, অপারেটর হচ্ছে যেটা কি করে প্রত্যেকটা সংখ্যাকে চেঞ্জ করে দিতে পারে। সাপোজ একটা সংখ্যা ছিল 30, তুমি যখন এটাকে সাইন বসাইলা, সাইন বসানোর কারণে এটা হয়ে গেল হাফ। তার মানে এই সাইন কি করলো, এই 30টাকে কনভার্ট করে কিসে কিসে রূপান্তরিত করলো, হাফে রূপান্তরিত করলো। তার মানে কি হলো, এই সাইন একটা অপারেটর যেটা কি করলো, আমাদের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে চেঞ্জ করে দিল, ক্লিয়ার? সো ঠিক এরকম লগ একটা অপারেটর, এবং আমাদেরকে জানতে হবে যে ওই লগ অপারেটরটা অ্যাকচুয়ালি কি কাজ করে। সেটার জন্য যেটা বলবো সেটা হচ্ছে, খেয়াল করো লগ হচ্ছে এমন একটা অপারেটর, যখন আমি এরকম ভাবে লিখবো, সাপোজ যখন আমি এরকম ভাবে লিখবো লগ লগ 10, তারপরে হচ্ছে উপরে যখন আমি লিখবো ওয়াই, খেয়াল করো। সো এইটা আমাকে একটা কোয়েশ্চেন করে, আমি যখন লগটাকে এইভাবে বসাবো, লগকে যখন একটা সংখ্যার আগে দিব, তখন লগ অ্যাকচুয়ালি একটা কোয়েশ্চেন করে। কি কোয়েশ্চেন করে সেটা আমি বুঝাবো। সাপোজ আমি লিখলাম লগ লগ 10 দেন লিখলাম ওয়াই, এটা লগ যে কোয়েশ্চেনটা করবে সেই কোয়েশ্চেনটা হচ্ছে এই যে নিচের ভিত্তিটার উপরে, খেয়াল করো এই 10 এর উপরে কত পাওয়ার দিলে আমরা ওয়াই পাবো, খেয়াল করো। তার মানে লগে কি কোয়েশ্চেন করলো, 10 এর উপরে কত পাওয়ার দিলে আমরা ওয়াই পাবো, ক্লিয়ার? আমি যদি এই লগ লগ যদি আমি এক্স, তারপরে উপরে যদি ওয়াই দেই, এটা আমাকে কোয়েশ্চেন করে যে এক্স এর উপরে কত পাওয়ার দিলে আমি ওয়াই পাবো, ক্লিয়ার? আমি যদি লগ এ এর উপরে বি দেই, তখন এটা বোঝাচ্ছে এ এর উপরে কত পাওয়ার দিলে আমি কোন সংখ্যাটা পাবো, বি সংখ্যাটা পাবো। ঠিক এরকম যখন আমি লগ, দ্যাট মিন্স লগ আমি যখন 10 আর এদিকে যখন 100 দিচ্ছি, এটা আমাকে একটা কোয়েশ্চেন করছে। কি কোয়েশ্চেন, যে এই 10 এর উপরে কত পাওয়ার দিলে 100 পাওয়া যাবে, ক্লিয়ার? 10 এর উপরে কত পাওয়ার দিলে 100 পাওয়া যাবে, দ্যাট মিন্স আলটিমেটলি 10 এর উপরে কত পাওয়ার দিলে 100 পাওয়া যাবে, আনসার হচ্ছে 2। তার মানে লগ 10 100 সমান সমান হচ্ছে 2, ক্লিয়ার? সো এইভাবে আমরা এটাও বের করতে পারি, লগ 10 10 কোন কারণে 1, খেয়াল করো তুমি যখন 10 এই এই সংখ্যাটার আগে যখন লগ 10 প্রয়োগ করতেছো, তখন এটা বোঝাচ্ছে এটা তোমাকে একটা কোয়েশ্চেন করতেছে। লগ লগ কি কোয়েশ্চেন করতেছে তোমাকে, সেটা হচ্ছে 10 এর উপরে কত পাওয়ার দিলে 10 পাওয়া যাবে। সো 10 এর উপরে সাধারণত আমরা কত পাওয়ার দিলে 10 পাই, 10 একে 10, 10 এর উপরে 1 পাওয়ার দিলে আমরা কি পাই, 10 এর উপরে 1 পাওয়ার দিলে আমরা 10 পাই, বুঝা গেছে ব্যাপারটা? ঠিক এরকম আমি যদি এরকম লিখি লগ 10 আর এদিকে যদি লিখি 1, খেয়াল করো লগ 10 এদিকে যদি লিখি 1, এটা আমাকে কি কোয়েশ্চেন করতেছে, 10 এর উপরে কত পাওয়ার দিলে কি পাওয়া যাবে, কোন সংখ্যাটা পাওয়া যাবে, কোন সংখ্যাটা পাওয়া যাবে, 1 পাওয়া যাবে। সো এখন দেখো 10 এর উপরে কত পাওয়ার দিলে 1 পাওয়া যাবে, তোমরা নিজেরাই বলো, 10 এর উপরে 0 পাওয়ার দিলে 1 পাওয়া যাবে। দ্যাট মিন্স আলটিমেটলি আমি লিখতে পারি লগ 10 1 সমান সমান কত, 0। এই পর্যন্ত ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি লগ কি জিনিস সেটা আমরা বুঝতে পারলাম। সেটা কি, লগ হচ্ছে এমন একটা অপারেটর, সেটাকে যখন আমরা একটা সংখ্যার আগে বসাবো, তখন সে ওই সংখ্যাটাকে কোয়েশ্চেন করবে। কার দ্বারা কোয়েশ্চেন করবে, ভিত্তি দ্বারা কোয়েশ্চেন করবে, ভিত্তি ভিত্তিটার উপরে কতটুকু পাওয়ার দিলে আমরা ওই সংখ্যাটা পাচ্ছি, ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা?
বুঝা গেছে? ঠিক এই কারণে তুমি দেখবা যে লগ, খেয়াল করো, লগ 10 তারপর উপরে হচ্ছে জিরো, এটার কোনো মান পাবা না, এটা হচ্ছে ইরর। কারণটা হচ্ছে তুমি এমন কোনো সংখ্যা খুঁজে পাবা না যেটাকে পাওয়ার হিসেবে 10 এর উপরে দিলে আমরা কি পাবো, জিরো পাবো। ক্লিয়ার? এই জন্য জিরোর কি কোনো লগারিদম নেই। আবার তুমি যদি ঋণাত্মক সংখ্যা দেখো তাইলেও পসিবল না, কারণ কোনোভাবে এই সংখ্যাটা ঋণাত্মক হচ্ছে না। তুমি যদি 10 এর উপরে -2 পাওয়ার দেবো তখন এটা বোঝাচ্ছে 10^-2 বোঝাচ্ছে 1/10^2, তার মানে 0.01। এটা কখনোই তুমি নেগেটিভটা পাচ্ছ না যখন ভিত্তিটা পজিটিভ, যখন কি ভিত্তিটা পজিটিভ। এবার তো বোঝা গেছে, তার মানে অ্যাকচুয়ালি লগ কি করতেছে, লগ হচ্ছে এমন একটা অপারেটর, সেটাকে যখন আমরা একটা সংখ্যার উপর পাশে বসাবো তখন সে এই কোয়েশ্চেনটা করবে ভিত্তির উপরে কত পাওয়ার দিলে আমরা কি পাবো, ওই সংখ্যাটা পাবো। এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? ওকে, সো ঠিক এইরকম এই জায়গায় পিএইচ মানে হচ্ছে -log H+, অর্থাৎ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, তারপরে কি এটার আগে কি থাকবে, লগ থাকবে। এবং এইখানে লিখা হয় নাই বাট উজ্জ্বল ভাবে এখানে লগ 10, অর্থাৎ 10 ভিত্তিক লগারিদম। বুঝা গেছে ব্যাপারটা? এবং এই যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রাটা হবে, সেটা হবে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা যেটা হবে সেটা হচ্ছে মোলার ঘনমাত্রা। সেটা কি ঘনমাত্রা? মোলার ঘনমাত্রা। এই পর্যন্ত বুঝা গেছে পিএইচ মানে কি? ওকে ওকে, সো এখন এদিকে আরেকটা টার্ম আছে পিওএইচ, খেয়াল করো পিওএইচ, পিওএইচ এর দিকে যাই, পিওএইচ। সো পিওএইচ হচ্ছে এরকম যে মাইনাস লগ, দেন এদিকে হচ্ছে 10, 10 ভিত্তিক লগারিদম, এদিকে হচ্ছে ওএইচ মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। কার কনসেন্ট্রেশন? ওএইচ মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। এই পর্যন্ত বোঝা গেছে? এটা হচ্ছে পিওএইচ। এই পর্যন্ত বোঝা গেছে? এবং তোমরা যখন উপরে ক্লাসে উঠবা তখন তোমরা এটা জানতে পারবা যে পিএইচ, পিএইচ প্লাস পিওএইচ সমান সমান হচ্ছে 14, সমান সমান কি 14। তার মানে একটা দ্রবণে তুমি যদি শুধুমাত্র পিএইচটা বের করতে পারো তুমি অটোমেটিকলি কোনটাকে বের করতে পারবা, পিওএইচ কে বের করতে পারবা, কারণ কি 14 থেকে বৃদ্ধি দিবা। তুমি যদি কোন দ্রবণের পিওএইচ বের করতে পারো তখন তুমি কি করতে পারবা, দ্রবণের পিএইচ বের করতে পারবা। এই পর্যন্ত বুঝা গেছে? সো আমি যদি তোমাকে একটা কোয়েশ্চেন দিই এরকম যে 0.001 মোল এইচসিএল, খেয়াল করো 0.1 মোল এইচসিএল এর পিএইচ কত, এর পিএইচ কত। এখন দেখো দ্রবণে যখন এইচসিএল দ্রবীভূত হবে তখন সে কি করবে, এইচসিএল দ্রবীভূত হওয়ার সময় সে কি করবে, সে H+RCl- আয়ন হিসেবে দ্রবীভূত হবে। বুঝা গেছে ব্যাপারটা? H+RCl- আয়ন হিসেবে দ্রবীভূত হবে। এখন এইটা যত মোল থাকবে, খেয়াল করো এটা যদি এক মোল থাকে এইচসিএল, খেয়াল করো তার মানে আমরা কি পাচ্ছি, এক মোল এইচসিএল থেকে আমরা একটা H+ পাচ্ছি আর একটা Cl- পাচ্ছি। এখন এদিকে অনেকে পাজল হয় যে ভাই এইখানে একটা, এখানে তো মোট আমরা দুইটা পাচ্ছি, খেয়াল করো ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম, HCl এটা একটা যৌগ ছিল, এটা ভেঙে আমরা দুইটা কি পাইছি, মোলও পাইছি। অ্যাকচুয়ালি কিন্তু ঠিকই আছে ব্যাপারটা, কারণ দেখো একটা কলম, ক্লিয়ার, একটা কলম এটাকে ভাঙলে আমরা একটা কলমের জাস্ট বডি পাবো আর একটা কলমের কি ক্যাপ পাবো, ক্লিয়ার, একটা একটা করে কিন্তু পাচ্ছি। তার মানে বিষয়টা বোঝা গেছে ব্যাপারটা, বুঝতে পারছো? তার মানে এইদিকে যদি 0.001 মোল HCl থাকে, 0.1 মোল HCl থাকে তখন আমি কত মোল H+ পাচ্ছি, 0.001 H+ আর কি পাচ্ছি 0.001 Cl-। বুঝা গেছে ব্যাপারটা? এখন তুমি কি করবা পিএইচ বের করার জন্য, পিএইচ সমান সমান আমরা কি জানি -log H+। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এইদিকে H+ কত, 0.001। এখন দেখো তার মানে মাইনাস লগ, নিচে 10 দিতে পারো নাও দিতে পারো সেটা তোমার ইচ্ছা, উপরে দিবা 0.001। তার মানে এই এখন এই এটা কি কোশ্চেন করতেছে, 10 এর উপরে কত পাওয়ার দিলে 0.001 হবে, 10 এর উপরে কত পাওয়ার দিলে 0.001 আসবে, সেটা হবে -3। বুঝা গেছে ব্যাপারটা? 10 এর উপরে কত পাওয়ার দিলে 0.001 আসবে, -3। এই অঙ্কটা তোমরা ক্যালকুলেটারে করতে পারো। ক্যালকুলেটারে করার জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে জাস্ট এদিকে দিবা লগ, জাস্ট লগ, দেন লগ দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে 0.001 দিবা, দেন আনসার পাওয়া যাবে -3। ক্লিয়ার? তার মানে এখানে তুমি এই অংশটার মান হচ্ছে -3, লগ 10 0.001 সেটার জন্য -3, আর আমার সূত্রের আগে মাইনাস আছে, দ্যাট মিন্স -3, তার মানে মাইনাস মাইনাস প্লাস, তার মানে কি +3। বোঝা গেছে ব্যাপারটা? এরপরে তো বোঝা গেছে? আমরা আরেকটা অঙ্ক করবো, সেটার জন্য এই 0.001 মোল H2SO4 নিব, একই একই পরিমাণ 0.001 মোল H2SO4, এবং এই H2SO4 এর পিএইচ কত সেটা বের করবো, H2SO4 এর পিএইচ সমান সমান কত। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা দেখো এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আগে আমাকে H2SO4 ভেঙে দেখতে হবে আমরা কতটুকু হাইড্রোজেন পাচ্ছি,
ক্লিয়ার? সো খেয়াল করো, H2SO4 যদি ভাঙে তখন আমরা যেটা পাবো কি, আয়ন ভাঙানোর নিয়মটা কি শিখেছিলাম, যে এইদিকে যে সংখ্যাটা থাকবে সেটা আসবে প্রথমে, বুঝা গেছে ব্যাপারটা, সেটা আসবে কি প্রথমে, আর এই যে SO4 এর পরে যে সংখ্যাটা থাকবে এটা হবে উপরে, দ্যাট মিন্স H+ প্লাস কি হবে SO4, খেয়াল করো যেহেতু 1 SO4 আর এই সংখ্যাটা যাবে উপরে আগের সংখ্যাটা, সো এটা হচ্ছে 2, যেহেতু পরে আছে সেজন্য কি মাইনাস, ক্লিয়ার? বুঝা গেছে ব্যাপারটা? ওকে, দ্যাট মিন্স একটা H2SO4 থেকে আমরা কয়টা পাচ্ছি, 2H+, অর্থাৎ দুইটা হাইড্রোজেন পাচ্ছি, একটা H2SO4 কে যদি ভাঙি তখন আমরা কয়টা H+ পাচ্ছি, দুইটা। সাপোজ ধরো এই যে এই কলমটা যেটা ছিল, এই কলমটার এরকম দুইটা মুখ ছিল, ক্লিয়ার? দুইটা ক্যাপ ছিল, যে কারণে এইটাকে ভাঙার পরে আমরা কয়টা পাইছিলাম, দুইটা ক্যাপ পাইছিলাম, মানে দুইটা হাইড্রোজেন পাইছিলাম, কিন্তু আগেরটার ক্ষেত্রে তার একটা হাইড্রোজেন ছিল, যে কারণে এটাকে ভাঙার পরে আমরা একটা থেকে একটাই পাইছিলাম, বাট এখন একটা থেকে ভাঙার পরে আমরা কয়টা পাচ্ছি, দুইটা পাচ্ছি, ক্লিয়ার? ঠিক এরকম, তার মানে আমি যদি 1 মোল H2SO4 কে ভাঙি তখন আমি কয় মোল হাইড্রোজেন পাচ্ছি, 2 মোল হাইড্রোজেন পাচ্ছি, এবং 1 মোল কি পাচ্ছি, SO4 টু মাইনাস পাচ্ছি। সো আমি যদি 0.001 মোল H2SO4 কে ভাঙি তখন আমি কত মোল H+ পাচ্ছি, 0.001 × 2 মোল কি H+, সো আমাকে এই H+ এর কনসেন্ট্রেশন আমি পেয়ে গেছি। এখন আমি সূত্র ইউজ করব, সো pH সমান মাইনাস লগ, তারপরে কি H+, ক্লিয়ার? সো মাইনাস দেন লগ, টেন দিলে দিতেও পারো না দিলে না দিতে পারো, সো এটা আনসার আসছে 0.002। সো এটা তোমাকে কোশ্চেন করতেছে যে টেন এর উপরে কত পাওয়ার দিলে কি আসবে, 0.002 আসবে। সো সেটার জন্য তোমরা ক্যালকুলেটরে জাস্ট কি করবা, লগ দিবা, লগ দেন 0.002, আনসার কত আসে, -2.69 বা -2.7 ধরা যায়, সো আসে কত, -2.7, সো সেটার জন্য আসে মাইনাস মানে প্লাস, সো আলটিমেটলি +2.7। হ্যাঁ, একটু হাইড্রোজেনের কনসেন্ট্রেশন দেখো, হ্যাঁ না তার সাথে যাই থাকুক ওইগুলো নিয়ে চিন্তা করার কোনো ইয়া নাই, বুঝা গেছে ব্যাপারটা, বুঝা গেছে? আচ্ছা দেখো, এখন আরেকটা যে তোমরা প্রবলেমে পড়তে পারো সেটা হচ্ছে, কোন কোন সময় যেটা থাকে সেটা হচ্ছে এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দেওয়া থাকে না, দেওয়া থাকে পিএইচ, তোমাকে বের করতে হবে কি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, বুঝে গেছো ব্যাপারটা? এটার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি, কি বললাম, দেওয়া থাকে কি পিএইচ, তোমাকে বের করতে হবে কি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, সেটার জন্য আমি আবার লগের একটু বেসিকে ফিরে যাবো। লগের বেসিকটা কি ছিল খেয়াল করো, লগ মানে কি ছিল, সাপোজ লগ আমি যদি এক্স ওয়াই এটা দেওয়ার পর আমি জেড পাইলাম, সেটা কি বোঝায়, লগ এক্স ওয়াই সমান সমান জেড, এটা দেওয়া বোঝায় যে এক্স এর উপরে আমি যদি জেড দেই তখন আমি যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে কি ওয়াই, এক্স এর উপরে আমি যদি জেড দেই, কারণ লগ কে যখন তুমি ওয়াই এর আগে প্রয়োগ করবা তখন সে বোঝাবে এই ভিত্তিটার উপরে কত পাওয়ার দিলে কত পাওয়া যাবে আমার ওয়াই পাওয়া যাবে, যদি এটা সমান সমান জেড, দ্যাট মিন্স এক্স এর উপরে জেড পাওয়ার দিলে আমি কত পাচ্ছি, এক্স এর উপরে জেড পাওয়ার দিলে আমি ওয়াই পাচ্ছি, এই পর্যন্ত বোঝা গেছে, অর্থাৎ এক্স এর উপরে জেড পাওয়ার দিলে আমি ওয়াই পাচ্ছি, বোঝা গেছে ব্যাপারটা? তার মানে আমাকে যদি বলে সাপোজ এটা সাপোজ লগ এইচ প্লাস কনসেন্ট্রেশন, আমি মাইনাস নিয়ে চিন্তা করতেছি না, লগ এইচ প্লাস, ঠিক আছে, পিএইচ এর মান দেওয়া আছে, পিএইচ এর মান সাপোজ 3 দেওয়া আছে, পিএইচ এর মান কত দেওয়া আছে 3, কারণ আমাকে বললো কি যে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন কত, কি বললাম, এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন কত, তার মানে এইদিকে যেহেতু 10 আছে, এদিকে কি আছে 10 আছে, তার মানে আমি কি লিখতে পারি, 10 এর উপরে 3 পাওয়ার দিলে আমি কি পাবো, এইচ প্লাস পাবো, 10 এর উপরে 3 পাওয়ার দিলে আমি কি পাবো, এইচ প্লাস পাবো, 10 এর উপরে 3 পাওয়ার দিলে আমি কি পাবো, এইচ প্লাস পাবো, ক্লিয়ার? তার মানে 10³ সমান সমান কি এইচ প্লাস কনসেন্ট্রেশন, সো এখানে যা আসবে তাই। এখন দেখো, এখন যদি এখানে যদি মাইনাস থাকে ব্যাপারটা খেয়াল করো, যেহেতু আমরা পিএইচ সমান সমান জানি মাইনাস লগ এইচ প্লাস, দ্যাট মিন্স আমি লিখলাম যে পিএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগ কি এইচ প্লাস, এই কিন্তু অবশ্যই কি আছে 10 আছে, কি আছে অবশ্যই 10, এবারে তো ক্লিয়ার, ওকে, সো এখন দেখো কি আছে 10, এখন খেয়াল করো, এখন এটার জন্য দেওয়া থাকলো যে পিএইচ এর মান হচ্ছে 5, পিএইচ এর মান কত 5, তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত, তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত, তো তুমি কি করবা সেটা হচ্ছে পিএইচ যেহেতু 5 10, এটাকে আমি একটু বামে লিখি, সেটা হচ্ছে মাইনাস লগ 10 দেন হচ্ছে
এইচ প্লাস হাইড্রোজেনের কনসেন্ট্রেশন সমান সমান কত দেওয়া আছে? ফাইভ। সমান সমান কত দেওয়া আছে? ফাইভ। এরপর বোঝা গেছে ব্যাপারটা? এখন দেখো, তারপর আমি কি করবো সেটার জন্য আগে তো আমাকে এই মাইনাসটাকে সরাইতে হবে, যেহেতু আমি এই কনসেপশনটা ইউজ করতে চাচ্ছি লগ এর। সো এই মাইনাসটাকে আমি অপোজিট সাইডে দিয়ে দিব, দ্যাট মিন্স আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে লগ টেন এইচ প্লাস সমান সমান কি মাইনাস ফাইভ। এখন দেখো, এখন তোমাদেরকে আগে আমি বুঝাইছি যে লগ কে যখন তুমি একটা সংখ্যার উপরে কোশ্চেন বসাবা, তখন সে কোশ্চেন করবে যে দশের উপরে কত পাওয়ার দিলে কি পাওয়া যায়? এইচ প্লাস পাওয়া যায়। যেহেতু এটা সমান সমান মাইনাস ফাইভ দেওয়া আছে, তার মানে এটা বোঝাচ্ছে যে দশের উপরে কি মাইনাস ফাইভ দিলে আমি কি পাচ্ছি? এইচ প্লাস পাচ্ছি। এ পর্যন্ত বোঝা গেছে? তার মানে তুমি জাস্ট যে কাজটা করো পরীক্ষার হলে, সরাসরি তুমি লিখতে পারো এইচ প্লাস সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ, টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ। সেটার জন্য তোমার যে আনসার আসতেছে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ, মানে এটা এটা আসবে, এটা এটা দিতে পারো, বা তুমি এইচ প্লাস কে আরেকটি বাড়ায় লিখতে পারো, সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মোল। ক্লিয়ার? তার মানে বুঝতে পারছো আমরা কেমনে লগের অপোজিটটা কিভাবে করব? অর্থাৎ মানে আমরা যদি সমীকরণে খেয়াল করো, আমরা সাধারণত কি করি, একটা সমীকরণে যদি এক্স প্লাস থ্রি থাকে সমান সমান টু থাকে, তখন কি এটা যখন অপোজিট সাইডে যায় তখন এটা কি হয়ে যায়? প্লাসটা মাইনাস হয়ে যায়। মানে কি, সমীকরণের অপোজিট সাইডে নেওয়ার পরে এইটা অপারেটর গুলো চেঞ্জ হয়ে যায়, অপারেটর গুলো বিপরীত হয়ে যায়, কিন্তু লগ এর যে অপোজিট বা লগ এর যে বিপরীত, সেই বিপরীতটা কি টেন টু দি পাওয়ার উপরে পাওয়ার ছিল, সেটাকে কি জাস্ট আমরা টেন এর উপরে পাওয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, কোনটা সূত্রের মাইনাস কোনটা? তুমি এটাকে যদি মাইনাস, এই দেখো আমি দুটাকে প্লাস বানাচ্ছি, খেয়াল করো এখানে হচ্ছে মাইনাস ওয়ান, খেয়াল করো এটা তো অপারেটরের মাধ্যমে মধ্যে যুক্ত থাকতে হবে, এটাকে অপারেটরের মধ্যে যুগ না, দুইটা সংখ্যার মধ্যে তো যুগ না, তুমি যেটা বলতেছো এদিকে দাও। এখন দেখো 2x minus 2x plus 1, clear? minus 2x plus 1 সমান সমান কি 5, তাহলে কি লিখতে পারো? minus 2x সমান সমান 5 minus 1, minus 2x সমান সমান কি আসতেছে? 4। বুঝা গেছে ব্যাপারটা? minus 2x সমান সমান 4। এখন দ্যাট মিন্স তুমি 2x সমান minus 4 আসতে 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 2x সমান minus 4 কি মিন আসতে দেখো, এখান থেকে যদি minus থেকে সরাইতে চাও এটাকে minus দ্বারা গুণ দাও, অপর পাশে গেলে কিভাবে চেঞ্জ হবে, কি করতে হবে সেটা আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? ওকে, তার মানে পিএইচ সম্পর্কিত এই এরকমই তোমাদের বইয়ে এই ম্যাথমেটিক্স গুলো আসবে। সাপোজ পিএইচ দেওয়া থাকলে পিএইচ তো বের করতে পারবা, যেহেতু পিএইচ প্লাস পিএইচ সমান সমান 14। ক্লিয়ার? আমি আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।